আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে সুরক্ষা দিতে পারে না এ রাজ্যের সরকার। অথচ এ রাজ্যের সরকারের মন্ত্রীরা, তৃণমূলের বিধায়করা যারা এই ঘটনায় প্রতিবাদ করছেন, আরজি করের অভয়ের জন্য যারা বিচার চাইছেন, তাদের হুঁশিয়ারি দিতে পারেন। তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ তিনি বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। বেলদার তৃণমূল বিধায়ক সূর্য আট্ট হুঁশিয়ারি দিচ্ছেন। এই শাসক বিধায়কদের মুখে শোনা যায়, বেলদায় অনেকে পথে নেমেছে, আমি মুখ খুললে কিন্তু তারা বিপদে পড়ে যাবেন। হুঁশিয়ারি বিধায়ক সূর্যকান্ত অট্টের শাসক নেতার মন্তব্যে নিন্দায় গোটা বাংলা। দেখো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। ঠিক তখনই বেলাগাম শাসক দলের বিধায়করা। কেউ বলছেন প্রতিবাদীদের আঙুল ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হবে, কেউ আবার দিচ্ছেন চরম সীমা। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যে কুচবিহারের গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত করেছিল তৃণমূল। সেখান থেকেই মমতার পদত্যাগের দাবি তোলা প্রতিবাদীদের আঙুল ভাঙার নিদান দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তা নিয়ে শাসক দলকে তুলোধনা করতে ছাড়েনি বিরোধীরা। মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র নোংরামি করার জন্য এবং নোংরা কথা বলার জন্য ওনাকে উন্নয়ন মন্ত্রী বানিয়েছেন। উনি বলছেন যে জনগণের আঙুল ভাঙবেন, উনি হয়তো জানেন না যে জনগণের মায়ের দুনিয়ার বাইর। আমি বলবো আগামী দিনে আপনি নিজের আঙুলগুলো আগে বাঁচিয়ে রাখুন। এর মধ্যে আরজিকরের প্রতিবাদীদের হুঁশিয়ারি আরও এক তৃণমূল বিধায়কের। বেলদায় যারা প্রতিবাদে পথে নেমেছেন তাদের বিপদে ফেলার হুঁশিয়ারি দেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। বেলদাতে অনেক বুদ্ধিজীবীরা রাস্তায় গিয়ে নেমেছেন, কিসের ভয় শাসক নেতার এত হুমকি হুঁশিয়ারি? তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা এক প্রকার এই খুন ধর্ষণ যা যা ঘটনা আরজিকারে ঘটছে তাতে আপনারা প্রত্যক্ষ মদত দিচ্ছেন এবং নিজেদের দোষ গুণ ঢাকার জন্য নিজেরাই প্রতিবাদে নেমেছেন, সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছেন। বিধায়কের পাশে দাঁড়ালো না দলই। কথা বলছেন তারা সামাজিকভাবে কতটা সচেতন, তারা সামাজিকভাবে কতটা সমাজের মানুষের সঙ্গে মেশেন সেটা আমি জানি না। দলের গাইডলাইনের বাইরে গিয়ে কাউকে সমর্থন করার কোনো প্রশ্নই নেই। দলের কিসের এত ভয় শাসক নেতাদের? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কিংশুক দত্ত, সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলা তার নিজের মেয়েকেই চায়, ঘটা করে বলে রাজ্যের শাসক দল তৃণমূল। অথচ তার শাসনকালে মেয়েদের উপর অত্যাচার হবে, খুন হবে, ধর্ষণ হবে, আপনি প্রতিবাদ করবেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলছি না, তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন, মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হুমকি দিচ্ছেন। যারা প্রতিবাদ করছেন লক্ষ্মীর ভাণ্ডার চান না, নেবেন না, মন্তব্য করছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি দেখতে চান কতজন লক্ষ্মীর ভাণ্ডার বয়কট করেন। একই সঙ্গে অভয়াকাণ্ডের শিল্পীদেরও প্রতিবাদ নিয়ে আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূলের সাংসদ। কল্যাণবাবু, আপনি বোধহয় ভুলে গিয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা, কারোর বাড়ির টাকা নয়। দেখুন, অরূপ চক্রবর্তী তিনিও ঠিক কি বলেছেন শুনবেন। তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা। ভিক্ষা অপরাধ ছড়িয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে। আমরা এতদিন বলিনি, এবার বলতে বাধ্য হচ্ছি, যারা মিথ্যা অপপ্রচার করে বাংলার নেত্রীর নামে, বাংলার সরকারের নামে, তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রচনা করবে, তাদের কিন্তু আর রেহাই নয়, আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না। যেমন বাঁকুড়ার তৃণমূলের সাংসদ অরূপবাবু, ঠিক সেরকমই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জ। তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলছেন, যারা প্রতিবাদ করছেন তারা কি লক্ষ্মীর ভাণ্ডার চান না? আরে ও মশাই, আপনি ভুলে গিয়েছেন কল্যাণবাবু, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই জনগণের ট্যাক্সের টাকা, কারোর বাড়ির টাকা নয়। কি বলেছেন কল্যাণ ব্যানার্জি শোনাব, শুনুন। আরজি করের অভয়া খুনের অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে এবার সরব হলো টলিউড তারকারাও। খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তারা। বাগবাজারে পথে নামেন মহিলারা, শাঁখ বাজিয়ে উলু দিয়ে অভয়া মৃত্যুর সুবিচার দাবি জানান তারা। মিছিলে পামেলান, অগ্নিমিত্রা পল, অর্চনা মজুমদার। দেখুন, আরজি করের ঘটনায় উত্তাল দেশ, চিকিৎসকদের সঙ্গে পথে নেমেছেন তারকারাও। অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার পথে নামে টলিপাড়া। টেকনিশিয়ান স্টুডিওতে সকাল থেকেই ভিড় জমাতে দেখা যায় পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরাদের। শ্যামবাজার থেকে আরজিকর পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু আরজিকরের জমায়েত নিষিদ্ধ থাকায় খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন টলিপাড়ার সেলেব্রা। অন্যদিকে বৃষ্টি উপেক্ষা করে বাগবাজারে পথে নামেন মহিলারা। বাগবাজার মোড় থেকে মায়ের বাড়ি পর্যন্ত সুরক্ষার শঙ্খনাদ মিছিলের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, কিন্তু সে মহিলা হওয়া সত্ত্বেও একদমই এম্প্যাথেটিক নয়, সংবেদনশীল নয় মহিলাদের প্রতি। এবং আরজি করের অভয়া যে ঘটনা, আমাদের আরেকবার আমরা কি বলবো, আমরা জেগে উঠেছি। ধর্ম, জাত, দল, বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে। এই সল্টলেক স্টেডিয়ামে পুলিশ সাধারণ মানুষকে ধরে গাড়িতে তুলছে, সেদিন এই হাজার হাজার মানুষকে তারা তুলতে পারেনি। কেন পারেনি? পুলিশ কোথায় ছিল? পুলিশ কেন আরো ফোর্স পাঠায়নি? এই জিনিসগুলো প্রমাণ করে শস্যের মধ্যে ভূত। যখনই রাজপথে বেরোচ্ছি একটাই গর্জন, বিচার চাই, বিচার চাই, অভয়ের খুনের বিচার চাই। তাই তো আজ নারী শক্তি পথে নেমেছে, শঙ্খ বাজিয়ে উলুদ ধরিতে প্রতিবাদ করছে, শাঁখ বাজিয়ে তারা জানান দিচ্ছে যে মেয়েরা, মেয়েরা পারে, তারা প্রতিবাদ করতে পারে। এবং একই সঙ্গে প্রতিবাদের ভাষা বারবার গর্জে উঠছে শহরের রাজপথে। ক্যামেরায় পিনাকী নন্দীর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, বাগবাজার।